নবোদয় হাসপাতালে বি বইটা নিয়ে নাও, তোমাদের আগে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস তো দিয়ে দিই। তোমাদের 7 নম্বর পেজটা হ্যান্ডরাইটিং প্র্যাকটিস চলছিল তাই তো? আগের দিন দিয়েছিলাম দন্তস্থ থেকে উন্তস্থ অবধি, আজকে দেব খণ্ডত থেকে চন্দ্রবিন্দু, এই চারটে খণ্ডত্ব অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। দেখো আমি এটা লিখে দিয়েছি নবোদয় হাস্যলিপি খণ্ডত থেকে চন্দ্রবিন্দু, ঠিক আছে? এটা তোমাদের হ্যান্ডরাইটিং এ থাকলো, রিপোর্ট হলে আমি দিয়ে দেবো, সেটা তোমরা সাবমিট করবে যেমন তোমরা করছো। আগেগুলো আমি যারা যারা দিয়েছো আমি দেখে নিয়েছি, এ যেভাবে করছো সেভাবে এটাও করে নেবে। এবার এই বইটা রেখে দাও আর সাহিত্য মুখর বইটা নিয়ে নাও। তোমাদের যুক্তাক্ষর পরিচয় এটা চলছিল, এই বইয়ের তোমাদের সাহিত্য মুখর বইটা যুক্তাক্ষর পরিচয় এই পেজটা বার করো, করেছো? দেখো তোমরা আগের দিন পড়েছিলে জফলা, ঠিক আছে? আজকে পড়বে রফলা যেটা শব্দ গঠন। রফলা তোমরা পড়েছো কিছু কিছু, যেমন পাত্র, তাম্র, তারপরে তোমরা পড়েছো আম্র, তাম্র, এগুলো পড়ে এসছো, ভ্রাতা পড়েছো তাই তো? আজকে আরো কিছু শব্দ নতুন শিখবে। প্রথমে তোমাদের দুটো করে শব্দের মধ্যে দুটো করে বর্ণনীয় শব্দ যেখানে একটা একটার সাথে রফলা যোগ এরকম রয়েছে তাই তো? তাহলে দেখো আমি এখানে লিখেছি, দেখো ঘরের ফলা আকার মধ্যাহ্ন, ঘ্রাণ, ঘ্রাণ মানে গন্ধ, ঘরের ফলা আকার মধ্যাহ্ন, ঘ্রাণ, ঘ্রাণ মানে গন্ধ। আর দেখো দন্তনাশয় দয়ার ফলা আকার নিদ্রা, নিদ্রা মানে ঘুম। দেখো এখানে ঘ্রাণে ঘরের নিচে রফলা পেয়েছো, মধ্যাহ্নের নিচে নাই। আর দেখো নিদ্রার ক্ষেত্রে দন্তনায় হাস্যই দয়ে রফলা আকার, দয়ে নিচে রফলা, নিদ্রা মানে ঘুম। এবার তাহলে বইতে দেখি আর কি কি শব্দ আছে, তোমরা আর কি কি শব্দ শিখছো। রফলা যোগের শব্দ গঠন, প্রথমে দেখো বক্র, বকার রফলা, বক্র, বক্র মানে বাঁকা যেটা সোজা নয়। তাহলে কয়ের নিচে রফলা রয়েছে কিরকম দেখতে দেখে নিয়েছো। এরপর দেখো পত্র, প তয়ে রফলা, তয়ে রফলাটা দেখো অনেকেই তোমরা করে দিচ্ছ তয়ের নিচে রফলা, এটা ভুল। তয়ের রফলাটা কেমন বলেছিলাম, খানিকটা এ যেমন হয়, সর্বর্ণ এ, এই যে এই রকম দেখতে হবে। দেখো ভালো করে লিখে দিচ্ছি, দেখো তাহলে তোমরা কখনোই তয়ের নিচে রফলা এরকম লিখবে না, এইটা ভুল, এইটা ঠিক, তয়ের রফলা এইভাবেই লিখবে। দেখো আরো অনেক শব্দ এবার শিখবে তয়রফলা দিয়ে, এর আগেও পড়েছো তয়রফলাটা অনেকেই এটা করে দিচ্ছে, এটার ভুল। বারবার বলেছিলাম তয় নিচে রফলা নয়, খানিকটা দেখো সর্বর্ণ এর মতো দেখতে হয় তয়রফলা, এইভাবেই তয়রফলাটা লিখবে, ঠিক আছে? তাহলে কি রয়েছে, প তয়রফলা, পত্র, পত্র মানে পাতাও বলা হয়, এবার পত্র মানে চিঠি, তাহলে তয় নিচে রফলা। এবার দেখো তারপরে শব্দ মহাশয় তয়রফলা, মিত্র, আবার তয়রফলা, তয় নিচে রফলা, মিত্র মানে বন্ধু। তারপরে তো রয়েছে অগড়ফলা, গয়ের নিচে রফলা, অগ্র মানে আগে, গয়ের নিচে রফলা। তারপরে দেখো পয়ের রফলা আকার মধ্যাহ্ন, পয়ের রফলা আকার মধ্যাহ্ন, পয়ের নিচে রফলা। তারপরে আচ্ছা প্রাণ মানে জীবন শক্তি, তারপরে ভয়ের রফলা আকার ভ্রাতা, ভ্রাতা মানে ভাই, ভয়ের নিচে রফলা। তারপরে পয়ের রফলা আকার ঘয়ের রফলা, বাক্ষ, বাক্ষ মানে বাঘ, ঘয়ের নিচে রফলা। তারপরে গয়াকার তয়ের রফলা, গাত্র, গাত্র মানে গা বা দেহ বা শরীর, তয়ের নিচে রফলা রয়েছে গাত্র। এরপরে দন্তন হাস্যই দয়ের রফলা, নিদ্রা, নিদ্রা মানে ঘুম, দয়ের নিচে রফলা। তারপরে তারপর সহস্য ভয়ের রফলা, শুক্র মানে শ্বেত বা সাদা বোঝায়, তাহলে ভয়ের নিচে রফলা। তারপরে আম আর রফলা, আম্র, আম, ময়ের নিচে রফলা, পড়েছো আগে। তয়াকার মার রফলা, তাম্র, এটাও আগে পড়েছো, তাম্র মানে তামা, ময়ের নিচে রফলা। তারপরে গ্রাম, গ্রাম মানে ভিলেজ, গয় রফলা ম, আকার ম, গয়ের নিচে রফলা, গ্রাম মানে যেটা আমরা ইংলিশে বলি ভিলেজ। তারপরে ঘয়ের রফলা আকার মধ্যে ন, ঘ্রাণ, ঘ্রাণ মানে বললাম গন্ধ, ঘয়ের নিচে রফলা। তারপরে ময়াকা তরফলা, মাত্রা মানে পরিমাণ বা সীমা বোঝায়, তয়ের নিচে রফলা। তারপর উঞ্জয়াকার তয়রফলা, যাত্রা মানে যেটাকে গমন বলা হয়, যাওয়া বোঝায়, তয় রফলা, আবার তয় নিচে রফলা। কেমন দেখতে হবে বলছি, এইটা সঠিক, এটা ভুল, এইভাবে যারা লিখছো তারা লিখবে না। তাহলে আজকে কি শিখলে, ব পয়ের বক্র, তারপরে প তয়ের ফলা পত্র, ময়সী তয়ের ফলা মিত্র, অগয়ের ফলা অগ্র, পয়ের ফলা আকার মধ্যে প্রাণ, ভয়ের ফলা আকার তকার ভ্রাতা, বয় জফলা আকার ঘয়ের ফলা ব্রাক্ষ, কয় আকার তয়ের ফলা গাত্র, দন্তনাশী দয়ের ফলা আকার নিদ্রা, তারপর হর্ষ ভয়ের ফলা শুভ্র, আম ফলা আম্র, তা তয়াকার ময়ের
তারপর তাম্র গয়ের ফলে আকার ম গ্রাম ঘয়ের ফলে আকার মূর্ধন্য ঘ্রাণ ময়াকার তৈর ফেলাকার মাত্রা উঞ্জয়াকার তৈর ফেলাকার যাত্রা আজকে অবধি থাকলো ভালো করে বানানগুলো পড়ো যাতে আমি যেমন করেই প্রশ্নটা দিই তোমরা যেন অবশ্যই লিখতে পারো প্রত্যেকটা বানানকে ভালো করে পড়ো যেভাবে বললাম উচ্চারণগুলো ভালো করে শোনো আর অবশ্যই ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করো ভিডিওটা ভালো করে মন দিয়ে শুনবে উচ্চারণ মানেগুলো ভালো করে মন দিয়ে শোনো ঠিক আছে আজকে এই অবধি থাকলো পরের দিন আবার বাকি অংশটা রিভিশন করাবো আর যেটা তোমাদের হোমওয়ার্ক দিলাম যেমন তোমরা রিপোর্টটা সাবমিট করছো সেভাবে সাবমিট করে দেবে ওকে স্টুডেন্টস বাই